পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বড়নীলপুর চৌরঙ্গী ক্লাবের সন্নিকটে 55 বছরের সবিতা দাস নামে এক বিবাহিত মহিলা প্রায় এক মাস ধরে নিখোঁজ। এ ব্যাপারে থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান তার কন্যা অর্পিতা দাস। আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন এলাকায় সন্ধান চালিয়ে তার কোনো সন্ধান পাননি তারা। তার কন্যার আবেদন, যদি কেউ তার মায়ের সন্ধান পান তাহলে সোশ্যাল মিডিয়া বা ফোনের মাধ্যমে তাদের সাথে যেন যোগাযোগ করেন। মা হারিয়ে গেছে, গত 13 তারিখ থেকে মাকে আর খুঁজে পাচ্ছি না। মায়ের বাড়ি হচ্ছে চৌরঙ্গী ক্লাব, এই যে আমার বাবা, বাবার সাথেই মা থাকে। আমার তো বিয়ে হয়ে গেছে, তো মায়ের এমনি একটু মানসিক প্রবলেম আছে, তো ওরকম যায় চলে আসে। বাবাও সেদিনকার মায়ের সাথে একটু খোটামুটি হয়েছিল, ভেবেছিল যে চলে আসবে, তো বাবা সঙ্গে সঙ্গেই গেছে। কিন্তু তারপর আমরা গোটা আত্মীয় স্বজন থানায় সব জায়গায় খুঁজেছি, সোশ্যাল মিডিয়ায় ছেড়েছি, কিন্তু এখন এক মাস হয়েছে, এখনও পর্যন্ত মাকে পাচ্ছি না। অনেক দিন হয়ে গেল। কি পরে বেরিয়েছিলেন? নীল রঙের শাড়ি পরে বেরিয়েছিল, পায়ে হাওয়াই ঝুটি। সব জায়গায় আত্মীয় স্বজন, এমনকি কলকাতাতে যে আমার দাদা থাকে তার বাড়িতেও খোঁজাখুঁজি করছে, ওখান থেকেও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে, কোথাও এখনো হদিশ পাইনি। থানায় অভিযোগ করেছি, না। মানুষের কাছে আবেদন চাইছি যে আমার মা তো ওরকম, কিন্তু মা তো মাই হয়, এতদিন ধরে মাকে খুঁজে পাচ্ছি না। যদি মাকে কোথাও দেখে থাকেন, আমার একটাই অনুরোধ যে নীল রঙের শাড়ি পরে মাকে তো ছবি ছাড়া হচ্ছে, যেন একটু মাকে একটুখানি পাঠিয়ে দেওয়া যায়, যে টোটো থেকে করে হোক, যা করে হোক, বা নাম্বার দেওয়া হচ্ছে, এই নাম্বারে যেন ফোন করে জানা যোগাযোগ করেন যে হ্যাঁ এরকম পেয়েছি, আমরা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে আমরা মাকে নিয়ে আসবো। ফোন নাম্বারে মানুষ যোগাযোগ করবে? 6296350693, আর একটা নাম হচ্ছে 8145504078। আপনার বাড়ি? আমার বাড়ি 4 নম্বর শাকারি পুকুর বর্ধমানে। আপনার নাম? আমার নাম অর্পিতা দাস। বাবার নাম? বাবার নাম অর্ধেন্দু শেখর দাস। নাম? অর্ধেন্দু শেখর দাস। মায়ের নাম? মায়ের নাম সবিতা দাস। কেমন কি বয়স? মায়ের 55। প্রথম আমরা খোঁজ করতে যাই, খবর পেয়েছি যে এরকম গোলাপবাগ মোড়ে ওকে দেখতে পেয়েছে, সেই শুনে আমরা সেখানে খোঁজ করতে যাই। ওখানে লোকের কাছে জিজ্ঞেস করলাম, হ্যাঁ সেরকম ও ওখানটায় ছিল, যার জন্য তারপরে ওরা চা টা খাইয়েছে। তারপরে ওরা বললো, আমি জিজ্ঞেস করলাম যে তাহলে কোন দিকে গেছে, ওরা বললো যে নবহাটের দিকে গেছে। শুধু আমার একটা রিকোয়েস্ট, যদি কোনো মহানুভব ব্যক্তি আশ্রয় আমার স্ত্রী থেকে থাকে, আমার স্ত্রী একটু মাথায় অসুবিধা আছে, কিন্তু ও খুবই ভালো, খুবই ভালো মেয়ে, যদি দয়া করে আপনাদের কারো আশ্রয় থাকে, আপনারা দয়া করে আপনাদের কাছে ওকে ছেড়ে দেবেন না, আপনারা রাখবেন ওকে ধরে, আমাদের ফোন করে আমাদের জানাবেন, আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমরা সঙ্গে সঙ্গে যেয়ে ওর সঙ্গে আমরা দেখা করে ওকে নিয়ে আসবো, আপনারা ওকে একা ছাড়বেন না, আপনাদের কাছেই রেখে দেবেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।